সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহনেওয়াজ বাবলু আপনাদের স্বাগত জানাচ্ছি মানব জমি ফেসবুক লাইভ অনুষ্ঠান না বলা কথায়। দর্শক, আমরা আজকে কথা বলবো দেশের বর্তমান করোনা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এবং সমসাময়িক বিষয়। দর্শক, আমরা এই জন্য আজকে আমাদের অনুষ্ঠানে একজন সুপরিচিত অতিথিকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসলে ঠাকুরগাঁয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন যখন শুরু করেন, পড়াশোনা যখন, তখন থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। একটা সময় ছাত্র রাজনীতি করা মানুষটা এক সময় পেশাগত জীবন শিক্ষকতাকে হিসেবে বেছে নেন। পরে তিনি ঢাকা কলেজে অধ্যাপক হিসেবে তার পেশাগত কেরিয়ার শুরু করেন। পরে তিনি সারা দেশের বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেছেন, শিক্ষকতা করেছেন। একটা সময় এসে রাজনীতি 1988 সালে উনি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হিসেবে প্রদান করেন। এরপরে 1991 সালে উনি ঠাকুরগাঁও বিএনপির সভাপতি হন, এরপর থেকে যুগ্ম মহাসচিব। 2011 সালে প্রয়াত দেলাওয়ার হোসেন মারা যাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব টানা 5 বছর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আবার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এখন পর্যন্ত। আসলে ওনার যে রাজনৈতিক গণতন্ত্র কেরিয়ার বা আমরা দেশের সাধারণ মানুষ এখনকার যে রাজনীতি, অনেকেই ওনাকে একজন মানে। আমরা আজকে ওনার সাথে কথা বলবো, ওনার ব্যক্তিগত পরিচয় বা ওনার শৈশবকাল সবকিছু নিয়ে আমরা কথা বলবো। আসলে স্যার, আমি প্রথমে আপনাকে জানতে চাচ্ছি, আপনি যখন ছাত্র রাজনীতি করা শুরু করেছেন তখন থেকে আপনার কেন আপনি ছাত্র রাজনীতি করা শুরু করলেন, বা ছাত্র রাজনীতির প্রতি আপনার ইয়ে হলো কেন, বা ছাত্র রাজনীতি এলেন কেন স্যার? স্যার, আমি যখন ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হই সে সময়টা ছিল 1963-64 সাল। অর্থাৎ আমি ঢাকা কলেজে ছাত্র হিসেবে পরে ভর্তি হওয়ার পরে সেই সময়টা ছিল তৎকালীন পাকিস্তান, পূর্ব পাকিস্তানে রাজনীতির একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়। অর্থাৎ সেই সময়ে শুধু পাকিস্তানের রাজনীতি নয়, সারা বিশ্বের রাজনীতিতেই একটা নতুন ধরনের ধারা প্রবাহিত হওয়া শুরু হয়েছিল। একদিকে ভিয়েতনামের যুদ্ধ, অন্যদিকে বামপন্থী রাজনীতির উত্থান, সমাজতান্ত্রিক আন্দোলন এবং পাকিস্তানের শাসক গোষ্ঠীর নির্যাতন, নিপীড়ন এবং তার শোষণের বিরুদ্ধে এই অঞ্চলের অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান মানুষের তাদের প্রতিবাদ সচ্চারিত হওয়া শুরু হয়েছে। সেই সময়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এই সংগঠন সমাজতান্ত্রিক আন্দোলন এবং ছাত্র রাজনীতির একটা ধারা তৎকালীন পূর্ব পাকিস্তানে অনেক বেশি ছড়িয়ে পড়েছিল এবং পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের প্রায় সব দেশের সব জায়গায়, তৎকালীন পূর্ব পাকিস্তানের সব জায়গায় এটা অত্যন্ত একটা বড় সংগঠনে পরিণত হয়েছিল। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের যে সমস্ত আদর্শ, তাদের যে লক্ষ্য এবং ছাত্রদের সমস্যা নিয়ে যে আন্দোলন, তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলন, এই বিষয়গুলো তখন আমাকে আকৃষ্ট করেছিল। এবং অ্যাট দি সেম টাইম ছাত্র রাজনীতিতে তখন যারা ছিলেন, বিশেষ করে ছাত্র নেতৃত্বে ছিলেন, তারা অত্যন্ত ভালো ছাত্র ছিলেন এবং তাদের একটা ইমেজ তৈরি হয়েছিল সারা দেশে। এইসব কারণেই বা আমার তাদের সঙ্গে আলাপ আলোচনার কারণে, বইপত্র পড়ার কারণে ছাত্র ইউনিয়নের ছাত্র রাজনীতি আসি। ছাত্র রাজনীতির মূল কারণটাই ছিল যে তখন সমাজে কোটি সংখ্যক ছাত্ররা যা উচ্চশিক্ষার দিকে যেতে পারত, তাদের সংখ্যা কম ভাগ ছিল, কিন্তু তারাই প্রেজেন্ট করতো তখন সুস্থ চিন্তা ভাবনা। এবং যেহেতু বেশিরভাগ মানুষ নিরক্ষর ছিল, তখন এই ছাত্রদের যে সচেতনতা তার বৃদ্ধিতে ছাত্র সংগঠনগুলো তখন সেই মতো বড় ভূমিকা রেখেছিল। ছাত্র ইউনিয়ন ছিল তার মধ্যে সবথেকে অগ্রণী, এই কারণে আমি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। আসলে ছাত্র রাজনীতি থেকে আবার শিক্ষকতা পেশায়, শিক্ষকতা পেশা থেকে আবার রাজনীতিতে, আসলে স্যার এইটার একটু গল্পটা যদি স্যার আমাদের বলতেন। স্যার, না এটা কোনো গল্প না, এটা হচ্ছে বাস্তবতা। 1969 সালে 1969-এ
যখন ছাত্র গণ অভ্যুত্থান এদেশে হয় এবং পাকিস্তানের মিলিটারি শাসক আইয়ুব খানের পতন হয়, তারপরে তো নতুন একটা আন্দোলন, স্বাধিকারের আন্দোলন, এবং তৎকালীন পুরো পাকিস্তানের জনগণ তখন তাদের নিজের অধিকার আদায়ের জন্য একটা বড় রকমের আন্দোলন ঝাঁপিয়ে পড়েছে। তার ফলশ্রুতিতে আমরা জানি যে 1970 সালে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ এই 6 দফা এবং স্বাধিকারের প্রশ্নে তার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, এবং যখন পাকিস্তান সরকার সেই সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগকে এবং তাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেবকে যখন ক্ষমতা হস্তান্তর না করে, তখন তো আমরা সেই ইতিহাস জানি সবাই যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয় এবং মুক্তিযুদ্ধ শুরু হয় 1971 সালে। 1971 সালে আমি যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত হই এবং ভারতে চলে যাই, এবং সেখানে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমরা ডিসেম্বর মাসে ফিরে আসি দেশে। ফিরে আসার পরে তখন একটা ধারণা আমাদের জন্মেছিল যে এখন দেশে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মিত হবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মিত হবে। এখন বোধহয় খুব বেশি আর এই রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে পারিবারিক কিছু প্রয়োজনে সেই সময় আমাকে এই শিক্ষকতার পেশায় আমি সরকারি কলেজে আমি যোগ দিই, এবং আপনি যে কথা বলতে আমার প্রথম চাকরি তা না, প্রথম পোস্টিং হয়েছিল দিনাজপুর গভর্নমেন্ট কলেজে, সেখান থেকে আমাকে ঢাকা কলেজে ট্রান্সফার করে নিয়ে আসা হয়। তারপরে আমি সেই শিক্ষকতা ছিলাম দীর্ঘকাল। মাঝখানে আমি আরো কয়েকটা পেশায়, পেশা বলবো না, আমার পোস্টিং হয়েছে। আমি ইউনেস্কো ন্যাশনাল কমিশনে কাজ করেছি, এরপরে আমি 1977 সালে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বাড়ি এটি সাহেবের একান্ত সচিব হিসেবে কাজ করেছি, এবং শিক্ষা মন্ত্রণালয়েও কাজ করেছি। আমি 1988 সালে আমি এই এই পেশা ছেড়ে দিয়ে, এই চাকরি ছেড়ে দিয়ে আমি সরাসরি প্রত্যক্ষ রাজনীতিতে, মাঠের রাজনীতিতে যোগ দিই, এবং সেটা আমার প্রথম ছিল আমাদের ঠাকুরগাঁ পৌরসভার চেয়ারম্যান পদে এবং আমি নির্বাচিত হয়েছিলাম। সেই আমার পরবর্তীকালের কর্মজীবনে, রাজনৈতিক জীবনে আবার নতুন করে পদার্পণ। স্যার, আপনি আপনি যে বিএনপিতে যোগ দিয়েছেন, আচ্ছা বিএনপির প্রতি আকৃষ্ট হলেন কেন স্যার? বিএনপি প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের একটা একটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা 1971 সালের 26শে মার্চে এটা যেভাবে কাজ করেছিল, এবং পরবর্তীকালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন রাজনীতিতে আসলেন 1975 সালের পর, রাজনৈতিক পট পরিবর্তনের পরে, এবং 7ই নভেম্বরের পরে যখন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা হলো, তখন অতি দ্রুত তিনি যেভাবে একটা পরন্ত, একটা ডুবন্ত, ডুবে যাচ্ছে এরকম একটা জাহাজকে যিনি টেনে তুলেছিলেন, এবং হেনরি কিসিঞ্জার বলেছিলেন যে বটমলেস বাস্কেট, সে বটমলেস বাস্কেট থেকে তিনি একটা সম্ভাবনার একটা রাষ্ট্রে পরিণত করেন, কাজ শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এবং তার যে ওই সময় তার যে কাজ, তার যে বক্তব্য, তার এবং তার যে রাজনীতি তিনি শুরু করলেন, বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদ, 19 দফা কর্মসূচি এবং একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবার, বহুদলীয় গণতন্ত্র, এই বিষয়গুলো আমাকে আকৃষ্ট করেছিল। এবং তার যে ব্যক্তিত্ব ছিল, তার যে সততা ছিল, তার যে কর্মনিষ্ঠা ছিল, এবং তিনি যে অতি দ্রুত কাজ করতে পারতেন, তার যোগ্যতা, সক্ষমতা, সব মিলিয়ে আমাকে আকৃষ্ট করেছিল বাংলাদেশ জাতীয় সমাজের দল। স্যার, একটা বিষয় হচ্ছে বিএনপি প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে। তা এই সময়ে বিএনপির এই যে এক যুগেরও সময় ধরে বেশি ক্ষমতার বাইরে, এই সময়টার মধ্যে বিএনপির সফলতা কোনো কিছু আছে কিনা, যদি থেকে থাকে আসলে কি ধরনের সফলতা আছে বিএনপি? এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে একটু অত্যন্ত আপনার কি বলবো, খুব সাধারণ প্রশ্ন, জেনারেল প্রশ্ন করা হয়। আসলে
আপনি বলছেন যে আমার সফলতা কোন সময় থেকে কোন সময় বলছেন, আমাদের পার্টির সফলতা বিএনপির সফলতা, আপনি সময়টা কি বলছেন? এক যুগের সময় ধরে, গত এক যুগের সময় ধরে ক্ষমতার বাহিরে, তো এই সময়টার মধ্যে আর কি ক্ষমতার বাহিরে থাকা অবস্থায় বিএনপি, বাইরে থাকা অবস্থায় বিএনপি সফলতা দেখি, এই সময় বিএনপি কোনো সফলতা দেখিয়েছে কিনা? ক্ষমতার বাইরের, ক্ষমতার বাইরে বিষয়টা আপনার, আপনি আপনারা সবাই জানেন, বিশেষ করে যারা সাংবাদিকতা করেছেন, যে এখন একটা সম্পূর্ণ একটা ভিন্ন পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে, এবং একটা গণতন্ত্রের জন্য আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করছি, সংগ্রাম করছি, যারা গণতন্ত্রে বিশ্বাস করি, তাদের জন্য এই সময়টা, সেই সব রাজনৈতিক দলের জন্য এই সময়টা সবচেয়ে বৈরী সময়, বৈরী প্রতিবেশ একটা বলা যেতে পারে। আপনি খুব ভালো করে জানেন যে আমরা এই এই আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পরেই তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সচেতনভাবে তারা তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সেটাকে বাতিল করে দেয় 2012 সালে, এবং একটা একদলীয় রাষ্ট্র ব্যবস্থার দিকে এগিয়ে যায়, এবং আইনগুলো যেগুলো প্রণয়ন করে সেই আইনগুলো এত নিবর্তনমূলক, এত বিভিন্ন আইন তারা তৈরি করেছে যেটা গণতন্ত্রের বিকাশের জন্য কোনো মতেই আপনার এটা সহযোগী নয়। বিশেষ করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা, আপনার সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, এবং যে আইন, ডিজিটাল নিরাপত্তা আইন যেটা করা হয়েছে, এরপরে যে সমস্ত অ্যান্টি টেরোরিজমের অ্যাক্টের নামে যে আপনার গণতান্ত্রিক রাজনৈতিক কর্মীদেরকে যে নির্যাতন, নিপীড়ন, সব কিছু মিলিয়ে আপনারা সবাই জানেন যে এই গত এক যুগে বিএনপি গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে তাদের 35 লক্ষ লোককে আসামি করা হয়েছে, সেগুলো সমস্ত আপনার বিভিন্ন রকম নাশকতামূলক কেসের তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে আপনার বোম ব্লাস্টের কেসে দেওয়া হয়েছে, তাদেরকে আপনার সরকারের কাজে বাধা প্রদান কাজে বিভিন্ন রকম আপনার ক্রিমিনাল কেস করতে তাদেরকে যুক্ত করা হচ্ছে। এমন আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একদম ইউনিয়ন পর্যায়ের কর্মী পর্যন্ত আপনার এখান থেকে বাদ করেন। এই একটা পরিস্থিতিতে আপনারা দেখেছেন যে 2014 নির্বাচন কিভাবে সরকার একেবারে তার নিজস্ব ভাবে 154 জনকে বিনা প্রয়োজনে নির্বাচিত ঘোষণা করে একটা তাদের নিজস্ব একটা পার্লামেন্ট এবং পরবর্তীকালে সরকার করেছিল, যেখানে কোনো জনগণের কোনো পার্টিসিপেশন ছিল না। ঠিক একইভাবে দেখেছেন যে 2018 সালে তারা একেবারে গায়ের জোরে একটা আগের রাতেই নির্বাচন করে নিয়ে তারা ক্ষমতায় গিয়ে বসে। এই ধরনের সরকার আমরা সবচেয়ে বলেছি, এই আওয়ামী লীগের এই সরকার একটা ফ্যাসিস্ট সরকার, এই সরকারের ফ্যাসিস্টদের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক আন্দোলন এটা কোনো সহজ ব্যাপার নয়। আর বিএনপির তো যেহেতু একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপির পক্ষে অন্য কোনোভাবে কোনো কিছু করা সম্ভব। এরপরেও আমরা চেষ্টা করেছি, আন্দোলন করেছি, আমরা তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি। আমাদের 2014 সালে আমরা সরকারকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম, আমরা চেষ্টা করেছি সেই সময় তত্ত্বাবধায়ক সরকার অধীনে নিয়ে নির্বাচন করার জন্য। আমরা পরবর্তীকালে আমরা এই সমস্ত যে গণতান্ত্রিক যে ব্যবস্থাগুলো সেগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের গুম হয়ে গেছেন এবং তাদের এই অবস্থার প্রেক্ষিতে আমরা গত এক দশকে বাংলাদেশে সবচেয়ে বড় যদি ক্ষতি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে গণতন্ত্রের ক্ষতি হয়েছে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়। আপনারা জানেন যে এই বিষয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো এক এক আছে এখনো, যে বাংলাদেশে গণতন্ত্র, গণতন্ত্র যেখানে থাকে না সেই গণতান্ত্রিক দেশে, অগণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দলগুলোর পক্ষে সাফল্য নিয়ে আসা অত্যন্ত কঠিন কাজ। তবে ইতিমধ্যে নিশ্চয়ই আমরা আমাদের কাউন্সিল করেছি, আমরা সুসংহত করার কাজ করেছি। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মৃত্যু সময় ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন, স্যার দল হিসাবে বিএনপির কোনো ব্যর্থতা দেখছেন কিনা, আর যদি ব্যর্থতা থেকেও থাকে তাহলে এটা সামলানোর জন্য বিএনপি কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে কিনা বা কাজ করছে কিনা? আপনার এই প্রশ্নগুলো আমার কাছে ঠিক বোধগম্য না। আমরা আপনার, আমি দলের মহাসচিব হিসেবে আমরা কাজ করছি, আমি কাজ করছি, এবং এর মধ্যে দল ইউনাইটেড আছে, আপনার
নেসরুদ্দিন বেগম খালেদা জিয়ার অবর্তিত মানে আপনার এই দল এক আছে, আমাদের দল থেকে কেউ বেরিয়ে আওয়ামী লীগে যোগ দেয়নি বা সরকারি দলে যোগ দেয়নি, আমরা এই এত বৈরিতা সত্ত্বেও যে আপনার আমরা টিকে আছি এবং রাজনীতি করছি, এটাই হচ্ছে আমাদের সফলতা। আর এখানে ব্যক্তি সফলতার প্রশ্ন নেই, এটা আমাদের যৌথ নেতৃত্ব হয়, সেই যৌথ নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আপনার বর্তমান পরিস্থিতি, আপনার সরকারের সঙ্গে সবসময় আমরা বিভিন্ন, আপনিও বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আসলে আপনার এই করোনা মোকাবেলায় জাতীয় ঐক্য প্রয়োজন, ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা প্রয়োজন, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে হচ্ছে, সরকার এবং বিরোধী দলগুলো একসাথে কাজ করছে এই করোনা মোকাবেলায়। আসলে আপনি আপনারা যখন বারবার সরকারকে এই বিষয়ে উদ্যোগ নিতে নেওয়ার জন্য বলতেছেন, আসলে সরকারের পক্ষ যখন আমাদের দেশে যখন করোনা আসছে, এই করোনার পর থেকে আপনারা এই করোনা মোকাবেলা করার জন্য আপনার সরকারকে বিভিন্ন সময় বলে আসছেন যে জাতীয় উদ্যোগ গ্রহণ করার জন্য, ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য, স্যার এখন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা বা আপনাদের সাথে কোনো কমিউনিকেশন করেছে কিনা? স্যার আপনারা খুব ভালো করে জানেন যে তারা করেনি, কারণ আমরা ইতিমধ্যে আমরা অনেকগুলো প্রেস কনফারেন্স করেছি, আমরা করোনা যখন বাংলাদেশে এর আক্রান্ত শুরু করে বাংলাদেশের মানুষেরা, তখন থেকেই আমরা এটাকে আপনার অ্যালার্ট করছিলাম, তাদেরকে সতর্ক করছিলাম সরকারকে যে এই এই বিষয়গুলো আপনার চায়নার পর থেকে ইরানের পরে যে বাংলাদেশে আসলে তখন এটাকে মোকাবেলা করতে সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত, এবং সেই বিষয়ে আমরা আমাদের পরামর্শ রাখার জন্য এবং বিভিন্ন পেশায় যারা আছেন, বিশেষ করে চিকিৎসকদের এবং আপনার অন্যান্য পেশায় যারা আছেন, তাদের সকলকে নিয়ে আমরা সরকারকে বলেছিলাম যে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে সেইভাবে কাজ করার জন্য, কিন্তু তারা সেটা করেনি, তারা এককভাবে কাজ করেছেন, এককভাবে কাজ করতে গিয়ে অকাজই করেছেন বেশি, এবং আজকে দেখা যাচ্ছে যে সেটারই ফলাফল আমরা পাচ্ছি যে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন করোনা মোকাবেলা করতে, এবং আজকে যে একটা আপনার বলা যেতে পারে যে একটা মেস তৈরি হয়ে গেছে, লেজে গাবড়ে অবস্থা হয়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা একদম ভেঙে পড়েছে, স্বাস্থ্য অধিদপ্তর এখন যে অবস্থায় গিয়ে পড়েছে তাতে এখন আমি জানি না এখন পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী কিভাবে তিনি নিজে তার আত্মসম্মানের রক্ষা করার জন্য তো তার পদত্যাগ করা হচ্ছিল, কিন্তু সেটা তিনি করেননি, স্বাস্থ্য সচিব বলেন বা আপনার স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক যারা আছেন তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে এবং আপনার যেভাবে মিথ্যে আপনার ভুয়া সার্টিফিকেট পজিটিভ নেগেটিভ যেসব দেওয়া হচ্ছে, এটা একটা টোটাল একটা মেস, সেইখানে আপনার এই সরকার যে এটা করতে পারছেন না এখন স্পষ্ট হয়ে গেছে, তারা মোকাবেলা করতে পারছে না, জনগণের কাছেও এটা স্পষ্ট। স্যার আপনারা যেটা আপনি যেটা বললেন স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু করা হচ্ছে না, স্যার আসলে আপনি এই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছেন, আপনারা আপনার দল থেকেও চাওয়া হয়েছে, স্যার আসলে এই স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন বলে মনে করছেন কিনা? গোটা ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার, এই সরকারকেই ঢেলে সাজানো দরকার, কারণ এই সরকারের যেহেতু তাদের কোনো জবাবদিহিতা নেই, তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই, তাদের কোনো যেহেতু তার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, সুতরাং জনগণের সমস্যাগুলো সমাধান করার ব্যাপারে তারা কতটুকু আন্তরিক এটা তো সকলের মনেই আজকে প্রশ্ন দেখা যাচ্ছে। আমরা দেখেছি যে পার্লামেন্ট সম্পূর্ণ একটা তৈরি করেছে যে পার্লামেন্টে আসলে জনগণের কোনো প্রতিনিধিত্ব নাই, কারণ কোনো নির্বাচনই হয়নি, সেই পার্লামেন্টে থেকে যে আপনার বক্তব্য আসে তারা যেভাবে কথা বলে তাতে এই সরকার কিন্তু কোথাও জবাবদিহি করতে হয় না, বাজেট পাশ করেছে, এবার বাজেটের মধ্যে আপনার কোনো একটা দিন মাত্র বাজেটের নিয়ে আলোচনা হয়েছে, আপনার গণমাধ্যমে উপরে এমন নিয়ন্ত্রণ আছে যে গণমাধ্যম আগে আপনার বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরছিল আপনার জনগণের কাছে, সেগুলো তারা এখন তুলে ধরতে পারছে না, সেই সেন্সরশিপ সেই চাপ তাদের উপরে দিয়েছে, তা সরকারের বিরুদ্ধে একটা কথা বলেই তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, এমনকি আমরা দেখি যে ডিজিটাল অ্যাক্টে আজকে প্রায় 450-500 মতো মানুষকে তারা গ্রেফতার করেছেন, মামলা দিয়েছেন, এই যে বিষয়গুলো আপনার চতুর্দিক থেকে একটা নির্যাতনমূলক নিপীড়নমূলক দমনমূলক একটা নীতি, এই নীতির কারণে আজকে এত বড় যে একটা মহামারী অতিমারী যে আজকে সমগ্র মানব সভ্যতাকে আপনার হুমকির মধ্যে ফেলে দিয়েছে, যে আজকে বাংলাদেশের প্রতিটি মানুষকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে, এটাকে মোকাবেলা করার জন্য যে একটা জাতীয় ঐক্য একটা তৈরি করা উচিত ছিল, একটা লড়াই করবার জন্য যে একটা আপনার স্পিরিট তৈরি করা ছিল, তার কোনোটাই কিন্তু এই সরকার করতে পারেনি, ব্যর্থ হয়েছে সম্পূর্ণভাবে, সুতরাং শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, এখন তো গোটা
ব্যবস্থাটা কি আপনার ঢেলে সাজানো দরকার? স্যার একটা বিষয় স্যার, গত প্রায় এক যুগ ধরে প্রায় দুই দশক ধরে জামাতের সঙ্গে বিএনপি জোটগতভাবে রাজনীতি করে আসছে, তার সম্প্রতি শোনা যাচ্ছে বিএনপি জামাত ছেড়ে দিচ্ছে, বা এই বিষয়ে স্যার আপনাদের জামাত ছাড়ার বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা স্যার? এগুলো হচ্ছে সব আপনাদের আমাদের দেশের সাংবাদিকদের স্পেকুলেশন, তারা বিভিন্ন রকম স্পেকুলেট করেন, বিভিন্ন রকম এই ধরনের ধারণা তারা নেন। আমরা যখনই আপনার রাজনীতি সম্পর্কে কোনো আলোচনা করি, আমরা দেশের পরিস্থিতি নিয়ে যখন কোনো আলোচনা করি, রাজনৈতিক দলগুলো নিয়ে যখন আলোচনা করি, তখন তারা এই সমস্ত বিভিন্ন রকম আপনার বলা যেতে পারে স্টোরি তৈরি করেন আর কি বিভিন্নভাবে। এইগুলোকে এখন পর্যন্ত এই ধরনের কোনো কিছুর আমরা গুরুত্ব আপনার গুরুত্ব দেই না। আমরা আপনার যে আমাদের সিদ্ধান্ত যদি হয় আপনারা জানতে পারবেন, সেই ধরনের কোনো সিদ্ধান্ত বিএনপিতে হয়নি এখন পর্যন্ত। আরেকটা বিষয় হচ্ছে স্যার, যে এই এই ব্যর্থতা আপনারা বলতেছেন সরকার কোনো করোনা মোকাবেলা কোনো ব্যর্থতা মানে কোনো কিছু ইয়ে করতে পারতেছে না, মানুষকে সেভ করতে পারতেছে না, প্রত্যেকদিন মানুষ আক্রান্তের সংখ্যা বাড়তেছে, মৃতের সংখ্যা বাড়তেছে, সরকারের প্রতি আপনারা অনেক আগ থেকে বিভিন্ন ধরনের প্যাকেজ প্রণোদনা নিয়ে আপনারা আলাদা একটা প্রস্তাবনা প্রণয়ন করেছেন, বাজেট নিয়ে দিয়েছেন, তার এখন সর্বোপরি আপনাদের সরকারের প্রতি আপনার ব্যক্তিগত কোনো পরামর্শ আছে এই প্যান্ডামিক মোকাবেলায়? আমরা পরামর্শ এখন আর দেই না, কারণ আমরা পরামর্শ দিলে ওটাকে ওনারা আপনার বিভিন্ন ভাবে আপনাকে বিকৃত করে তার বিভিন্ন ভাবে কথা বলে। আমাদের সরকারের কাছে একটাই পরামর্শ, দে শুড জাস্ট গো। এখন তাদের উচিত হবে জনগণের কথা শুনে, একটা জনগণের যেটা কনস্টিটিউশনে যেটা আছে, এই দেশে মানুষ যে জন্য যুদ্ধ করেছিল 1971 সালে, সেই জনগণের প্রতিনিধিত্ব তৈরি করার জন্য, একটা পার্লামেন্ট তৈরি করার জন্য, তাদের সত্যিকার অর্থে যেন প্রতিনিধি থাকে এবং তাদের সরকার যেন দেশ চালায় পরিচালনা করে, সেটা করার জন্য তাদের অবিলম্বে পদত্যাগ করে একটা নতুন নির্বাচন, সেই নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ, একটা নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করা, পার্লামেন্ট তৈরি করা, এটাই আমরা আমাদের একমাত্র কথা, পরামর্শ বলবো না, কারণ পরামর্শ আমরা তাদেরকে আর দেই না। তার সর্বশেষ প্রশ্ন আপনার প্রতি স্যার, আপনি অনেকটা সময় পেরিয়ে এসেছেন প্রায় শেষ পর্যায়ে, আপনি যে এই জীবনটা যে পেরিয়ে এসেছেন স্যার, এই জীবনটার জন্য আপনার কোনো আফসোস হয় কিনা, অথবা যদি বলি ক্লিয়ারলি যদি বলি, আপনার এটা ছাড়া আর অন্য কোনো করার কিছু করার ইচ্ছা ছিল কিনা যেটা আপনি করতে পারেন নাই স্যার? আফসোস হবে কেন, আমার তো শৈশব থেকে আমার স্বপ্ন ছিল যে আমি রাজনীতির সঙ্গে যুক্ত, কারণ আমি যে পরিবারে আমার জন্ম হয়েছে এবং পারিপার্শ্বিকতাতে, সেখানে রাজনীতির সঙ্গে আমাদের একটা সম্পর্ক ছিল বরাবর, জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল এবং আমরা ছাত্র জীবন থেকে শুরু করে সেভাবে নিজেকে তৈরি করেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত, আমি আমি নিজেকে গৌরবান্বিত মনে করি যে আমি রাজনীতি করতে পেরেছি, আমি কতটুকু দিতে পেরেছি বা কতটুকু করতে পেরেছি ইন্ডিভিজুয়ালি সেটা বড় কথা নয়, দেখ আমি পলিটিক্সের মধ্যে ছিলাম, পলিটিক্সের মধ্যে আছি এবং আপনার এর সঙ্গে জনগণের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়েছে, আমার এলাকার শুধু না সারা দেশের মানুষের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে, এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার এবং আমি মনে করি এর মধ্যে যদি কিছুটা আপনার সচেতনতা সৃষ্টি করা সম্ভব হয়ে থাকে, কিছুটাও যদি কল্যাণের জন্য কাজ করে থাকি, সেটা একটা বড় পাওয়া আমার। সর্বশেষ বিষয় হচ্ছে, অনেকেই আপনাকে আইডল মানে, তারা নতুন ইয়াং, যারা রাজনীতি করতে চাচ্ছে বা রাজনীতি আসতে চাচ্ছে, অনেকে আপনাকে আইডল মানে, অনেকে ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়ে লিখে আপনার ভূয়সী প্রশংসা করে, তার এই তরুণ প্রজন্মের প্রতি আপনার কোনো বার্তা আছে কিনা রাজনীতিতে আসার ক্ষেত্রে? নতুন প্রজন্মের প্রতি আমার একটাই আবেদন যে রাজনীতি থেকে বিমুখ না হওয়া, দুর্ভাগ্যক্রমে আমাদের তরুণ প্রজন্ম আজকে রাজনীতি বিমুখ হয়ে পড়ছে, সেটার জন্য তারা দায়ী নয়, সেটার জন্য দেশের পরিস্থিতি, রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক দলগুলোর অবস্থা, রাজনীতিবিদদের তাদের আচরণ সবকিছু মিলিয়ে তরুণ প্রজন্ম আজকে রাজনীতি বিমুখ হয়ে পড়ে, রাজনীতি বিমুখ হয়ে পড়লে তো রাষ্ট্র দেশ যার জন্য আমরা যুদ্ধ করেছি সেটাকে তো আপনার সমাধান হবে না, এখানে এগিয়ে আসতে হবে। আমরা যেভাবে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করেছি, আমাদের মুক্তিযোদ্ধারা তার যুদ্ধ দেশ স্বাধীন করেছে, আজকে রাষ্ট্রের যে সমস্ত সমস্যা তৈরি হয়েছে, দেশে যে সমস্ত সংস্থা তৈরি হয়েছে, গণতন্ত্র যে নেই, মানুষের অধিকার যে নেই, মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করবার জন্য তরুণ প্রজন্মকে তো এগিয়ে আসতে হবে,
তাদেরকে আজকে দায়িত্ব নিতে হবে যে তারা এই রাষ্ট্রকে সঠিক খাতে প্রবাহিত করবে এবং সত্যিকার অর্থে বাংলাদেশকে একটা আধুনিক দেশবাসীর কাছে এই মুহূর্তে আমার সবচেয়ে বড় আবেদন যেটা সেটা হচ্ছে যে মহামারী যে ভয়ঙ্কর ভয়াবহ এই অতিমারী মহামারী আমাদের আক্রান্ত করেছে আজকে বাংলাদেশের সামনে সেটা সবচেয়ে বড় বিপদ হয়ে দেখা দিয়েছে আমাদের বহু মানুষ এখন অভুক্ত থাকে ক্ষুধা তাদের মধ্যে এবং সেটা সংখ্যা কম নয় বিশাল অংশ একটা এই জনসংখ্যার প্রায় অর্ধেকের মতো মানুষ এখন অর্থনৈতিক কষ্টের মধ্যে আছেন তারা রীতিমতো বলা যেতে পারে যে হুমকির মধ্যে আছেন তাদের নিজের জীবনের ক্ষেত্রে একদিকে স্বাস্থ্যগত কারণে বেঁচে থাকার ব্যাপার অন্যদিকে জীবিকার ব্যাপার এই দুটোকেই হুমকি এইখানে ধৈর্য হারালে চলবে না সাহস নিয়ে এগুতে হবে এবং যে সমস্ত বিধি বিধানগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দিয়েছে এই করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য দূরে থাকার জন্য সেগুলো পালন করতে হবে দূরত্ব নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে যেটাকে সামাজিক দূরত্ব বলা হচ্ছে হাত ধুতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং যে সমস্ত নিয়ম কানুন আছে সেগুলো মেনে চলতে হবে একই সঙ্গে আমাদেরকে কিন্তু বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য মানুষকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে একে অপরের পক্ষে দাঁড়াতে হবে সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে এবং এই বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভ্রাতৃত্ব সৌহার্দ্য নিয়ে দেশপ্রেম নিয়ে আমরা যেন এই বিপদের আমরা হুমকির মোকাবেলা করতে পারি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।